হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে একটা চোখ জুড়ানো পার্কে নিয়ে আসব। আর এই পার্কের কি কি ফ্যাসিলিটিস আছে, আমেরিকার মানুষ কেন পার্কে যায়, আর পার্কের কি সুবিধা অসুবিধা সব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বাচ্চাদের জন্য প্রচুর খেলার ব্যবস্থা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন ছবির মতো সুন্দর পার্ক। এই পার্কে আসলে কার না মনটা ভালো হবে, এরকম যদি পানির ঝিরিঝিরি শব্দ থাকে আর সঙ্গে থাকে অপূর্ব দৃশ্যের এই পার্ক, সঙ্গে ছোট্ট একটা লেক এবং আছে মাছ ধরার ব্যবস্থা, সব কিছুই কিন্তু এনজয়েবল করার জন্য এমনভাবে করে রাখে যে পার্কে আসতে আপনার মনটা ভরে যাবে। এটা কিন্তু একেবারে খুব দূরে না, এই পার্কের এক সাইডে আমি আজকে দেখাবো, পুরো সাইডটা দেখাতে গেলে অনেক সময় লাগবে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ফ্যাসিলিটির মধ্যে এই যে একটা বুক লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটা মোবাইল লাইব্রেরি বলে, বাচ্চারা অনেক সময় খেলাধুলা করতে করতে টায়ার্ড হয়ে বসে কিন্তু একটু বই পড়তে পারবে। এই বইয়ের লাইব্রেরিটা সবসময় কিন্তু খোলাই থাকে, যার যখন মনে হলো বই পড়লো আবার আবার রেখে গেল, অনেক সময় বইটা সম্পূর্ণ করতে না পারলেও আপনি কিন্তু বাসায় বাচ্চারা নিয়ে যেতে পারবে। আবার অনেকে ডোনেশন করে এই সব জায়গায়, আমি সেটা নিয়েও কথা বলবো আপনাদের সঙ্গে। এখন আমরা চলেন ঘুরে থেকে প্রথমে পার্কটা ঘুরে ঘুরে দেখি। এই পার্কটা আমি উপর থেকে দেখাচ্ছি, একদম ঢা দু হয়ে মনে হচ্ছে পাহাড়ি এলাকায়, নিচে একটা লেক বয়ে গেছে, এই যে লেকের খুবই খুবই শব্দ দেখতে পাচ্ছে। এখানে কিন্তু সাইডে বসার জায়গা আছে, আর সামনে যে কনক্রিট করা আছে এটা কিন্তু হচ্ছে হাঁটার ট্রেল বলে আর কি। এটা পুরো লেকটা সাইড দিয়ে করা আছে এবং ভিতরে ভিতরে সবটা জায়গায় কিন্তু আছে। এই ফোয়ারাতে সারাক্ষণই পানিটা এরকম হচ্ছে, আমার মনে হয় শীতের সময় এটা থাকবে না, হয়তো বরফ জমে যাবে। আমরা শীতের আগেই অনেকবার এখানে যাই, ভীষণ ভালো লাগে। বিশেষ করে এখন ওয়েদারটা একদম গরম নাই, বিকালবেলাটা তো খুবই সুন্দর একটা নাতিশীতোষ্ণ, একেবারে মনে হচ্ছে যে এসি মণ্ডিত হয়েছে আর কি। পাশে দেখেন গাড়ি চলে যাচ্ছে, তারপরে এখানে কোনো গ্যাঞ্জাম নাই। আর এই সব পার্কের একটা সুবিধা, এখানে কোনো হকার ঢুকতে পারে না, বাংলাদেশের মতো কোনো লোক কোনো ময়লা ফেলতে পারবে না, সবাই ক্লিন করতে হবে, যার যার ময়লা সে সে ক্লিন করার জন্য। কিন্তু পার্কটা দেখতে পাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন, কোনো গন্ধ নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো শব্দ নাই, সবাই সবার মতো করে হাঁটছে। যারা ফিশিং করতে পছন্দ করে, বড়রা বলেন ছোট বলেন বয়স্ক বলেন, তারা কিন্তু ইচ্ছা করলে এখানে ফিশিং করতে পারে না। এখানে ফিশিং করতে কিন্তু কোনো আপনার লাইসেন্স লাগবে না, জাস্ট আপনার সিট নিয়ে এসে বসে করলেই হলো আর কি। এখানকার যারা বিশেষ করে হবি থাকে তারা করে আর কি। আর একটা জিনিস আপনাদের দেখায়, এই যে আমি একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, লেফট সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর, একেবারে সিনেমার দৃশ্যের মতো অথবা ছবির মতো পাথরের উপর পানি দিয়ে কুলে কুলে ঘুমিতে যাচ্ছেন, দেখেই ভালো লাগে আর কি। এই দৃশ্যগুলো চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আমি পিকনিকে গেলাম, তার পাশেই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই কিছু দৃশ্য নিয়ে যাই। আর এই যে আমরা টং ঘরের মতো যেটা বললাম, আমি আর আমার গেস্ট আসছিল সে কেয়া, কেয়া সহ আমরা কিছু ছবি তোলার পোজ নিচ্ছি আর কি। ছবি টবি তোলা হলো আর বাচ্চাদেরকেও কিন্তু একটু ঘুরে ঘুরে দেখানো হলো, আর খুবই ভালো লাগছিল। ওয়েদারটা যেহেতু ভালো ছিল আর দেখতে, আর ওয়েদার যেমন ভালো সবার সঙ্গে ঘুরতেও ভালো লাগছে, মনটা কিন্তু ভীষণ ভালো হয়। তা আমাদের কিন্তু সবারই কম বেশি উচিত সপ্তাহের একটা দিন বের করে নিয়ে, আমরা যদি বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে এরকম জায়গায় এসে, হোক না একটু মুড়ি চানাচুর কিংবা চা, সঙ্গে একটু সিঙ্গারা অথবা একটু চিপস অথবা কিছুই না, আমরা যদি এসে ঘুরে টুরে, অথবা অনেক সময় আমরা রাতের খাবারটা একটু বানায় নিয়ে এসে এখানে বসে খেতে পারি। কিন্তু এখানে সে ফ্যাসিলিটিস আছে, আমেরিকানেরা অনেকেই কিন্তু এই কাজটা করে, বিকালের একটু স্ন্যাক্স অথবা বিশেষ করে নাচ, ওরা একবারে লাঞ্চটাই যেহেতু আর্লি করে, ওরা কিন্তু খাবারটা নিয়ে এসে এখানে বসে, অনেক বয়স্ক মানুষ যারা আছে তারা কিন্তু খায়, হাজবেন্ড ওয়াইফ খাচ্ছে, ঘুরে টুরে বেড়াচ্ছে, আবার নাতি নাতনিদেরকে নিয়ে এসে কিন্তু ফিশিং করছে। তবে এখানে একটা নিয়ম আছে, ফিশিং করতে গেলে কিন্তু ফিশটা ধরে আবার ছেড়ে দিতে হয়। আর এই যে ঘাস টাসগুলো দেখছেন, এরা সব টেক কেয়ার করে, এই ইয়ের জন্য পার্কের জন্য লোকজন আছে তারা। তবে এটা শুধু যে পার্কই যে এত সুন্দর করে ট্রিম করে রাখে তা কিন্তু নয়,
আমাদের যারা বাড়ি আছে আমাদের এমনিকে বাড়ির সামনের যে ঘাসটা আছে অবশ্যই কিন্তু আপনার ঘাসটা রাখতে হবে, পানি দিতে হবে, আবার ট্রিম করতে হবে। আবার ঠিক টাইমে ট্রিম না করেন তাহলে কিন্তু টিকিটও দিয়ে যাবে, গাড়ির টিকিট যেমন দেয় ঠিক সেরকম। এই যে কুকুর নিয়ে হাঁটছে, যারা কুকুর নিয়ে হাঁটে, তারপরে ধরেন অনেকে বয়স্ক লোক আছে যারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যান, তার এরকম জায়গাগুলোতে বসে একটু রেস্ট নেন আর কি। তারপরে এই যে পুকুর দেখছেন, এই যে নাতি নাতনি তারাও কিন্তু কুকুর নিয়ে হাঁটাহাঁটি করছে, আবার অনেকে ফিশিং করতে চলে আসছে। আর এই যে আমরা ছোটোবেলায় যেরকম খেলতাম, খেলার ইয়া দেখাচ্ছে আর কি, মূর্তি করে রাখছে, এটার পিছনেই কিন্তু বাচ্চাদের খেলার জায়গা। গতবার আসছিলাম তখন কিন্তু এই জায়গাটাতে পুরো ইয়াটা ছিল আর কি, এখন নতুন করে রেনোভেশন করছে, এই জন্য এই জায়গাটা কাঁটার দাঁত দিয়ে বন্ধ করা আছে আর কি। একটু কাজকর্ম চলতেছে আর কি এখানে, এই কাজকর্ম হয়ে গেলে আবার একটা খুলে দিলে বাচ্চাদের জন্য খুবই এনজয় করে, বাচ্চার প্রচুর বাচ্চা থাকে। এখন যেহেতু ওটা বন্ধ, বাচ্চারা অন্যদিকে খেলাধুলা করছে। আর এই যে বই দেখছে লাইব্রেরি, এটাকে যে মোবাইল লাইব্রেরির কথা যে বললাম, এটা কিন্তু মোটামুটি সব খেলার জায়গার পাশেই আমি দেখি। আগে এটা আমি লেক্সিংটনেও দেখলাম, দেখি খুবই ভালো লাগতো, ছোট্ট একটা বাচ্চাদের খেলার জায়গা সেখানেও কিন্তু এরকম একটা ছিল। এইটাতে কিন্তু বাচ্চারা বইটা নিজেরা পড়ে যদি পুরোটা শেষ করতে না পারে বাসায় নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নাই, আবার ব্যাক করে দিয়ে যায়। আবার অনেকে আছে যা বাচ্চারা বড় হয়ে গেছে, যেমন আমি নিজেও কিন্তু অনেক বই এখানে ডোনেশন করে দিয়েছি, আবার ডোনেশনের জায়গা আছে, ওইটা নিয়ে অন্য সময় আপনাদের সঙ্গে কথা বলব। বাংলা আমেরিকাতে কোথায় কে ডোনেশন করে, ইভেন মসজিদেও আমরা কিন্তু ডোনেশন করি, কাপড় চোপড় থেকে বই সবই করা যায়, এটা নিয়ে অন্যদিন কথা বলবো। এখন আমি পার্কটাই ঘুরে ঘুরে দেখি, পার্কের ফ্যাসিলিটিসটাই বলি আর কি। কারণ পার্কের এই সাইডটা শুধু এখানে, পাশে কিন্তু আবার পিকনিক স্পটও আছে। তো পিকনিক বলতে আপনার কিন্তু বারবিকিউ মেশিন আছে, আবার ইলেকট্রিক লাইন দেওয়া আছে, এখানে আপনাদের ফোনের লাইন দেওয়া আছে, বিশেষ করে আপনারা চার্জার করবেন, চার্জ করবেন, সেই ব্যবস্থাও কিন্তু আছে। তো পিকনিকের একটা সুবিধা আছে যে এখানে আপনারা রান্না করেও নিয়ে আসতে পারেন, আবার এখানে অত বারবিকিউ করা যায়, সেরকম ব্যবস্থাও আছে। তবে যদি আপনারা এখানে বারবিকিউ করেন বা পিকনিক করেন, আপনি প্লেট দিয়ে যা আছে একটা কিন্তু ময়লা ফেলে যেতে পারবেন না, পুরা আপনাদের ক্লিন করে দিয়ে যেমন ছিল অ্যাজ ইট ইজ করে রেখে যেতে হবে। তো এই জন্যই কিন্তু পরিষ্কার থাকে, যার যার ময়লা শেষে পরিষ্কার করে, এটা কিন্তু সবারই করা উচিত। যে ময়লা করবে সে কিন্তু ময়লাটা পরিষ্কার যদি করে ফেলে তাহলে তো আর ময়লা থাকছে না বা আর কোনো হচ্ছে না, যদি কেউ না করে তাহলে কিন্তু তাদের উপর ফাইন করা হয়। তো এই জিনিসটা যদি সবার উপর হয় তাহলে সবাই কিন্তু নিজের দায়িত্বেই সব ক্লিন করে যায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা ছিপ নিয়ে এসে ওরা কিন্তু মাছ ধরছে, মাছ ধরাটা কিন্তু হবি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন কী সুন্দর ফোয়ারা, পানির ফোয়ারা সারাক্ষণ চলছে, আর এই টংঘর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে ভালো লাগছে। ওই যে ছোট্ট ছোট্ট কিন্তু আবার ব্রিজের মতো ছোট্ট ছোট্ট করে রাখছে, ব্রিজের নিচ দিয়ে ও পাশে কিন্তু আবার সুন্দর পাথর টাথরের উপর দিয়ে পানিটা চলে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে ন্যাচারালি। ভিউয়ার্স, এই যে কী সুন্দর ফোয়ারা দেখেই বুঝতে পারছেন, একেবারে মনে হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল না হলেও যেটা তৈরি করাটাই, এমনভাবে ওরা তৈরি করে যেন ন্যাচারালের মতোই হয়, পরিবেশটা ওরকমই তৈরি করে রাখে। তো এরকম জায়গা আসলে মনটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়। তাই আমাদের সবারই কম বেশি উচিত ফ্যামিলিকে নিয়ে দিনে সপ্তাহের একটা দিন আমরা এরকম সময় কাটাই, সবারই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন এরকম ভিডিও আমি আবারও আপনাদের জন্য দেব। এই যে আমি দুদিন আগে এখানে একটা পার্ক ইয়াতে গিয়েছিলাম, তো এখানেও কিন্তু কিছু দৃশ্য যা দেখে আমার ভীষণ ভালো লাগছে, তাই আমি এই পার্কের দৃশ্যর সঙ্গে এটাও অ্যাড করে দিলাম আর কি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর এরকম ভালো ভালো দৃশ্য কিন্তু আমার দেখলেই মনে হয় যে আপনাদের সঙ্গে একটু ভিডিওটা করে নিয়ে আসি, আপনাদের শেয়ার করি। তো এই যে জিনিসটা এত সুন্দর, চোখে যখন দেখছি তখন কিন্তু অন্য রকম আমার ভালো লেগেছে আর কি। দেখেন মনে হচ্ছে আর্টিফিশিয়ালি, তারপরেও কিন্তু মনে হচ্ছে যে ন্যাচারাল, যে ইয়া হয় ঝর্ণার মতোই আর কি, ঝর্ণা দিয়ে পানি পড়ছে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে।